জামালপুরে বন্যায় সার্বিক ক্ষতির বিষয়ে যে প্রতিবেদন তৈরি করেছে জেলা প্রশাসন তার সাথে মাঠের চিত্রের কোনো মিল নেই সরেজমিনে দেখা যায় ক্ষতির চিত্র আরও ভয়াবহ যমুনা ব্রহ্মপুত্রের পানি কমায় বন্যায় পরিস্থিতির উন্নতি হলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ অনেক জায়গায় এখনও পৌঁছায়নি কোনো ত্রাণ সহায়তা আজাদ মামুনের তথ্য চিত্রে ডেস্ক এবারের বন্যায় জামালপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বুধবার জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সাত উপজেলার প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বিজ্ঞপ্তিতে সড়ক ব্রিজ কালভার্ট ও প্রাণী সম্পদ সহ বন্যায় পুরো জেলার সামগ্রিক ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে তবে সরেজমিনে দেখা যায় ক্ষতির চিত্র আরও ভয়াবহ মেলান্দহ উপজেলার দুর্মঠ ইউনিয়নের ওমর ফারুক শীতানি বিলে হাঁস পালন করেই তার সংসার চলে বন্যায় তার খামারিডি চারষোট্টি হাঁস পানিতে ফেঁসে গেছে শুধু ওমর ফারুকই নন কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অঞ্চলের অন্য খামারিটাও খুব দুর্গতি আমার চাষ গেছেগা মারা গেছে গা হ্যাঁ বন্যা এক মারি গেছে গা হ্যাঁ কোনো কিছু পায় নেই আঙরে হাঁস বাড়ি তলায় আঙ্গারা হাসারা আরও বাইসি গেছে গাগরো খুব কষ্টে আছিলাম হাঁস অনেকগুলো হাঁস মারা গেছে হ্যাঁ কারোর হাজার কারো পাঁচশো কারো তিনশো কারো দুইশো এইভাবে অনেকগুলো সবারই হাঁস আছে স্থানীয়দের অভিযোগ বন্যায় পশু পাখির ব্যাপক ক্ষতি হলেও প্রাণীর সম্পদ অধিদপ্তরের কোনো কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেননি বিনয় সুদ জানাই যে আসলে গভর্নমেন্টের সদস্য থাকলে পরেও সরকারি কর্মচারী বিশেষ করে পশুপালন বিভাগ মেলান্দু উপ জেলায় তারা আস পদ্য খোঁজ নেয় নেই আমার এই নেয় এমন অভিযোগের কথা বলতে প্রাণী সম্পদ অফিসে গিয়েও জেলা সম্পদ কর্মকর্তাকে পাওয়া যায়নি আসিফ টিপু নিউজ টোয়েন্টি